আসসালামু আলাইকুম শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাউন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বিকেল তিনটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ মত বিনিময় সভা শুরু হবে চলবে রাত আটটা পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন এবারও তাদের সঙ্গে মত বিনিময় করা হবে সূত্র জানিয়েছে দেশের সার্বিক পরিস্থিতির সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগ সহ তাদের জোটের কোনো দল মত বিনিময়ে না বলে জানা গেছে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতন হলে আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয় এরপর বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ড মোহাম্মদ ইনুস যেখানে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বা তাদের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের কাউকে দেখা যায়নি দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীর গতিতে বন্যার পানি কমে আসার সঙ্গে সঙ্গে সামনে আসতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিত্র বন্যার পানি কমে যাওয়ার পর অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন তবে বসত বাড়িতে ফিরে দেখছেন কিছুই নেই দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট এখনো পানিবন্দী লাখ লাখ মানুষ বন্যার পানি কমে যাওয়ার পর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি ফেনীর প্রায় দশ লাখ মানুষ অধিকাংশ এলাকায় বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরছেন তারা কিন্তু সব হারিয়ে নিঃস্ব লাখ লাখ মানুষ নোয়াখালীর আটটি উপজেলা ও সাতটি পৌরসভার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে জেলায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট এখনও পানিবন্দি প্রায় বিশ লাখ মানুষ সেসব এলাকায় পানি নামতে শুরু করেছে সেসব এলাকায় ফুটে উঠছে বন্যার ক্ষতের চিহ্ন বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের কোথাও কোথাও সড়কের কোনো অস্তিত্ব নেই বললেই চলে মাটি সরে যাওয়ায় এমন অবস্থা হয়েছে লক্ষ্মীপুরে এখনও পানিবন্দি দশ লাখ মানুষ সুপেয় পানি ও খাদ্য সংকটে রয়েছেন বানভাসীরা কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখন পর্যন্ত দশ লাখ মানুষ পানিবন্দি গোমতি ডাকাতিয়া ঘুঙ্গুর নদী সহ বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে গোমতি নদীর বুড়বুড়িয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢোকার গতি আরও কমেছে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে যাচ্ছেন কুমিল্লায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে আরো জানাচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ হাসান বিএনপি মহাসচিব কুমিল্লার কোন কোন জায়গায় ত্রাণ বিতরণ করবেন বলে আপনি জানতে পেরেছেন আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সকালে রওনা করেছেন বিশেষ করে বন্যার্ত এলাকায় উপদ্রুত অঞ্চলে ত্রাণ বিতরণের জন্য এবং উনি মূলত প্রথম যে এখানে ত্রাণ বিতরণ করবেন সেটা হচ্ছে লালমাই লালমাই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সেখানে ত্রাণ অথবা বানভাসিদের মাঝে তিনি ত্রাণ বিতরণ করবেন এবং এরপরে তিনি লাঙ্গলকোট যাবেন এবং লাঙ্গলকোটেও সেখানে বন্যার পীড়িত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করবেন বিএনপি মহাসচিব এবং আসলে বন্যার কথা একটু বলি সেটা হচ্ছে যে এই যে বানভাসী এলাকার মানুষের যে দুর্ভোগ একটু আগে পড়ছিলেন আপনি এখানে বাস্তবতা আরও বেশি ভয়াবহ এই জন্য যে এইসব মানুষের যে ঘর বাড়ি বসত ভিটা সেই ভিটাগুলো কিন্তু পানিতে ডুবেছিল দুই তিন দিন যার কারণে এই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একটি বাড়ি এবং এখানে পানি নামতে শুরু করেছে কিন্তু আপনি দেখুন যে তাদের যে ঘর এই যে চুলো এখানে একটা চুলো আছে সেই চুলো কিন্তু পানির নিচে অর্থাৎ এই সব মানুষের কিন্তু এবং এই বাড়িটার ভেতরে যদি আপনি যান তাহলে আপনাকে হয়তো দেখাতে পারতাম যে একেবারে কাদা হয়ে আছে মাটির মেঝে মাটির মেঝেতে যেই পরিমাণ পা ডেবে অর্থাৎ প্রায় ইঞ্চি দুয়েকের মতো পা কিন্তু তলিয়ে যাচ্ছে যার কারণে এই যে পিলারগুলো এগুলো কিন্তু মাটির ভেতরে ডেবে যাচ্ছে যার কারণে এই সব মানুষের আসলে তারা এই বাড়ি নির্মাণে বা এই ঘর নির্মাণে অথবা এখানে পুনর্বাসনের ক্ষেত্রে তাদের কতদিন লাগবে এটা শুধু আসলে সেই যুদ্ধটা তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এই কষ্টটা সেই অর্থে আমাদের হয়তো বোঝানো মুশকিল হবে কিন্তু তারা নিরন্তর চেষ্টা করছেন যে এই বাড়িতে পুরোটা পানি নেমে গেলে তারা এই বাড়িতে আবার ফিরতে চান এবং তারা বলেছেন যে তারা যখন বন বানভাসি এখানে এই পরিমাণ পানি ছিল তখন তারা মাঝে মধ্যে বাড়ি দেখতে এসেছিলেন তো বিএনপি মহাসচিব ত্রাণ বিতরণ করবেন এবং তিনি পথেই রয়েছেন আমরা তিনি আসলে হয়তো বা এখানে বন্যা দুর্গত এলাকায় যাবেন এবং বানভাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন জানছিলাম বিএনপি ত্রাণ বিতরণের খবর বন্যা পরিস্থিতির খবর জানতে আমরা এখন যাব কুমিল্লায় সেখানে স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে ক্ষতিগ্রস্তরা পাচ্ছেন কিনা আপনাকে জানিয়ে রাখি গত গেল বৃহস্পতিবার রাতে কুমিল্লার ভুরভুরিয়া যে জায়গাটিতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেখানে আসলে মূলত নদী ভাঙ্গনের ফলেই আহ কুমিল্লার দুটি উপজেলা সহ চোদ্দটি উপজেলায় বন্যা কবলিত হয়ে পড়ে এবং তখন থেকে 10 লাখ মানুষ পানি বন্দী রয়েছে তাদের মধ্যে এখনো হাজার হাজার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন তারা বিভিন্ন জায়গাে ত্রাণ সহায়তা পাচ্ছেন এখন পর্যন্ত কুমিল্লার বুরুচং ডামনপাড়ার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হলেও লাকসাম মনোহরগঞ্জ এবং 14 গ্রামে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে এবং ওই স্থানীয়রা মনে করছেন যে আরো দিন দুয়েক পর্যন্ত অপেক্ষা করলে পানি হয়তো কিছুটা নেমে যাবে সেখানে পর্যাপ্ত ত্রাণ সহায়তা যাচ্ছে এখন

সেবিরা এখন প্রাণ নিয়ে যাচ্ছে না মূলত আমি আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছে সেটা বুরবুরিয়া এবং সেই এই জায়গাটি দিয়ে মূলত ভাঙনের ফলেই কিন্তু স্মরণকালের একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হয় কুমিল্লার অন্তত তিনটি উপজেলার প্রায় দুই তিন লাখ মানুষকে তো এই জায়গাটি দিয়ে এখন আমরা এসে দেখলাম যে এখনও নদীর পানি এই ভাঙা জায়গা দিয়ে প্রবাহিত হয়ে লোকালয়ে প্রবেশ করছে এবং এখনও অনেক গ্রাম প্লাস প্লাবিত হচ্ছে তো পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে এখন এই চরের পানি যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই বাঁধটা মেরামত করা সম্ভব না তো আমরা যে যে কথাটি বলছিলাম যে আজকে কুমিল কুমিল্লায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম আলমগীর তিনি আসছেন বন্যা এলাকাগুলো পরিদর্শন করে সেখানে ত্রাণ বিতরণ করবেন পাশাপাশি তিনি নেতা কর্মীদের সাথে এসে মত বিনিময় করবেন সাউন এ ছিল কুমিল্লার বন্যা পরিস্থিতি সর্বশেষ জানছিলাম বন্যার্যদের খবর দেশের দুই অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অন্যদিকে আগামী সোমবার সন্ধ্যা ছটা পর্যন্ত রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তবে এই সময়ে সারা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবার যাচ্ছি চাঁদপুরে স্থানীয় প্রতিনিধি শরিফুল ইসলামের কাছে শরিফুল বন্যার পানি নামতে শুরু করেছে তো ক্ষতিগ্রস্তরা কীরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন শন চাঁদপুরের সারাস্তি হাইমচর এই কয়েকটি কিন্তু বেশ হয়েছিল যদিও এখন স্বস্তির যে খবরটা হচ্ছে সেটা হচ্ছে যে গত দুই দিন ধরে চাঁদপুরে হতে বন্যা এবং জলাবদ্ধতা সেটা কিন্তু আসলে ধীরে ধীরে কমতে শুরু করেছে যদিও এই পানি কমার সাথে সাথে কিন্তু যে সড়ক এবং বাসা বাসাবাড়ি রয়েছে সেটা আসলে ক্ষত চিহ্ন কিন্তু ফুটে উঠছে আমরা দেখেছি যে প্রত্যেকটি সড়ক আসলে একবার অত বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে আর যাদের আসলে মাটির ঘর তারা আছে একবারে কাদা যুক্ত অবস্থায় রয়েছে তো আরেকটি বিষয় হচ্ছে যে এই পাশাপাশি কিন্তু তিনটি উপজেলা হাইমচর ফরিদগঞ্জ এবং আছে 샤রাসি উপজেলা এইখানে যেটা ফসল এবং মৎস্য চাষী রয়েছেন তারা কিন্তু প্রচুর প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে আমি যদি 샤রাসি উপজেলার কথা বলি এই উপজেলাতেই শুধুমাত্র 9.5 6 কোটি টাকার শুধু ফসলি জমি নষ্ট হয়েছে এছাড়া যে ফরিদগঞ্জ যেটা আসলে দেশের মধ্যে অন্যতম একটি মৎস্য খামার হিসাবে আসলে পরিচিত সেখানে অন্তত ষোলো কোটি টাকার যারা মৎস্য চাষী রয়েছেন তাদের বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এছাড়া হাই হামচর যে প্রসিদ্ধ পানের বরজ সেখানে এখন পর্যন্ত নয় কোটি টাকার আসলে নব্বই হেক্টর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আসলে ধীরে ধীরে আসলে পানি কমছে আমরা দেখেছি যে যে বন্যা কবলিত এলাকা সেই ডাকাতিয়া নদী এবং খাল বিল সেখান থেকে কিন্তু ধীরে ধীরে আসলে পানি সরে যাচ্ছে তো এখন বৃষ্টিপাত না থাকার কারণে আসলে মূলত হচ্ছে যে এই পানিটা জলাবদ্ধতা সেটা সরে যাচ্ছে তো আমরা দেখেছি যে আসলে বিএনপি সহ অন্য যে সামাজিক সংগঠন রয়েছে তারা আসলে ত্রাণ সহায়তার কাজে এগিয়ে আসছেন যদিও দুর্গম যে এলাকা রয়েছে সেখানে এখনো পর্যন্ত ত্রাণ সহায়তা পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন আমি সর্বশেষ আরেকটি তথ্য দিয়ে রাখি যে আসলে যে এই বর্গা দুর্গতদের মাঝে আসলে যারা আসলে কিস্তি এবং হচ্ছে বিভিন্ন এনজিও রয়েছে তারা তাদেরকে একরকম আসলে চাপ প্রয়োগ করছেন টাকা দেওয়ার জন্য সেখান থেকে আসলে তারা পরিত্রাণের জন্য প্রশাসনের কামনা করেছেন এই ছিল আমার কাছে সর্বশেষ সাউন জানছিলাম বন্যার খবর আন্তর্জাতিক পর্তুগালে দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে চারজন নিহত হয়েছে এএফপি জানায় উত্তর পর্তুগালে ডাউরো নদীতে শুক্রবার দমকল বাহিনীর নিখোঁজ রয়েছে আরও একজন তবে সৌভাগ্যক্রমে ওই দুর্ঘটনা থেকে হেলিকপ্টারের পাইলট বেঁচে গেছেন এই দুর্ঘটনার পর শনিবার জাতীয় শোক ঘোষণা করা হয়েছে ন্যাশনাল মেরিটাইম অথরিটি কমান্ডার রুই সিলভা জানিয়েছেন হেলিকপ্টারের ভেতর থেকে থেকে দুজনের মরদেহ এবং ঘটনাস্থলের কাছ থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয় রাতের বেলায় উদ্ধার অভিযান স্থগিত করা হয় তবে শনিবার আবারও উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা শিরোনাম এটুকুই এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ বারোটায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ